আসসালামু আলাইকুম মিস এন্ড মিসেস ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সাধারণত কিন্তু আমরা খাসির মাংস দিয়ে খেয়ে থাকি তবে আমাকে এক বাবুর্চি সাজেশন দিল যে চিকেন দিয়ে নাকি অসম্ভব মজার কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় তো সেই রেসিপিটাই ফলো করে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি আশা করি ভালো লাগবে তো চলুন দেখেনি রেসিপি চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগি তো এখানে আমি দেড় কেজি পরিমাণে মুরগি নিয়ে নিয়েছি তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি রো স্বাদ মতো লবণ হলুদ আধা চামচ মরিচ আধা চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ ও বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের এখন এটা আমি অ্যাড করে দিব তো সবটুকু মশলা অ্যাড করে দিলাম এর সাথে নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের রসুন দুই টেবিল চামচ পরিমাণের আদা এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো সাত আটটা কাঁচামরিচ দারচিনি টুকরো চার পাঁচটা লং গোলমরিচ তেজপাতা চার পাঁচটা ও দারচিনি টুকরো ছয়টা এখন সবগুলো এটার সাথে অ্যাড করে দিচ্ছি তো সবটুকু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাদাম দুই টেবিল চামচ পরিমাণের এর সাথে দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই চামচ পরিমাণে চিনি নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি টক দই এখানে এক কাপ পরিমাণে দিব এখন দরকার হলে পরে প্রতিটা আর আবার দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ব্যারেস্তা তো কাচি বিরিয়ানির মেনই কিন্তু হয় বেরেস্তা তো ব্যারেস্তা দিয়ে দিচ্ছি তো ব্যারেস্তা দিয়ে দিচ্ছি চিকেন কাচ্তি কাচি বিরিয়ানিতে কিন্তু মেন বেরেস্তা তবে নর্মাল পেঁয়াজও দেওয়া যায় আমি এখানে কিছু নর্মাল পেঁয়াজও দিব তো এখানে হাফ পরবর্তীতে আবার পেঁয়াজ হাফ কাপ পরিমাণের এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখন দিয়ে দিব কিছুটা পরবর্তীতে আবার দিব এখন আমি হাফ কাপ দিব তো পোলাওটা রান্নার সময় বাকিটা আমি অ্যাড করে দিব তো দিয়ে দিচ্ছি তো সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেছে এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে করলেই কাজটা বেশি ভালো হবে এত করে মাংসের গায়ে গায়ে মশলাটা ঢুকে যাবে তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য তবে সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা না রাখলেও চলবে তবে রেখে দিলে কী হয় মাংসের গায়ে গায়ে ভিতরে মশলাটা ঢুকে যায় এতে করে কিন্তু টেস্ট খুবই ভালো আসে তো এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব যতক্ষণ না চিকেন থেকে যেই ঝুলটা বের হবে সেটা শুকানোর আগ পর্যন্ত আমি ডেকে এটাকে রান্না করে নেব তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর চিকেন থেকে কিন্তু সবটুকু পানি বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে লো হিটে আবার পাঁচ মিনিট রান্না করে নিব দশ মিনিট আমি রান্না করেছি একদমই হাই হিটে তো এখন পাঁচ মিনিট লো হিটে এটাকে রান্না করে নেবো যাতে করে পানিটা আরেকটু শুকিয়ে কমে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেনের জুল কিন্তু শুকিয়ে এসেছে তেলটা উপরের দিকে বেসে গেছে তো এখন এটা নামিয়ে রেখে দিব এক পাশে তো অবদিকে আলাদা একটি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি আমি এক কেজি পরিমাণ চালের চিকেন কাচি বিরিয়ানি করবো তো এখানে ছয় গ্লাস পরিমাণের পানি আমি দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা দুইটি দারচিনির টুকরো ও তিনটি চার পাঁচটি এলাচের টুকরো এটা জাস্ট দিলাম পোলাওটাতে যাতে ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দিয়ে এখন অপেক্ষা করব বলক আসার জন্য তো এখানে আমরা পোলাও চালটা পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব এতে করে কিন্তু পোলাওটা চিকেন কাচি বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে তো বলক আসার জন্য অপেক্ষা করছি তো বন্ধুরা বলক এসে গেছে দেখতেই পাচ্ছেন এখন চালটা দিয়ে দিব তো চালটা আমি আগেই ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম একদমই ঝরঝরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো আমি দেখিয়ে দিব কিভাবে মানে চালটা কতটুকু হলে উঠাতে হবে কারণ এটাই কিন্তু মেইন চিকেন কাচি বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি করার জন্য ঝরঝরাটা হওয়া কিন্তু খুব জরুরি তো এখন দিয়ে দিচ্ছি দুই তিন ফুটা কেওড়া জল এখন এটাকে ডেকে রেখে দিব পুরোপুরি হওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পোলাটা কিন্তু হয়ে গেছে তো এরকম ভিতরে একটু দানা দানা যুক্ত থাকার সময় কিন্তু এটা পানিটা ছেঁকে নিতে হবে নয়তো কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না তো এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা আমি চালটা ছেঁকে নিয়েছি এখন চিকেনের উপরে আমরা পোলা চালগুলো দিয়ে দিব তো বন্ধুরা চালগুলো দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমরা এক লেয়ার দিয়ে দিয়েছি পোলাও এখন কিছু বেরাস্তা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ও বাদাম তো দিদিরাম এখন দিচ্ছি আলু আলুটাকে আমি হালকা একটু হলুদ ও লবণ দিয়ে ভেজে নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এখন এটার উপরে আবার পোলাও দিয়ে দিব তো এটার উপর আবার পোলাওগুলো দিয়ে দিচ্ছি তো ফ্লকগুলো দিয়ে দিলাম এখন আবার এটার উপরে কিছু বেরেস্তা কাজু বাদাম টিসমিস দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি আলু তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে এখন এটাকে দমে রেখে দিব এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম এখন ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুখটা ডেকে রেখে দিব তো ফয়েল পেপার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা কাপড় দিয়ে বা পেপার দিয়ে ওই কাজটা করতে পারেন ডেকে দিচ্ছি তো বন্ধুরা ডেকে দিয়েছি তো এখন এটার উপর চাপ দিয়ে এভাবে রেখে দিব এটাকে আর খুলবো না এভাবে আমরা দশ মিনিটের জন্য রেখে দিব তো বন্ধুরা দশ মিনিট পর কিছুটা মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তো এখন আমি আপনাদের এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা পরিবেশন করে দিলাম আমাদের আজকের রেসিপি চিকেন কাচ্চি বিরিয়ানি দেখতেই পাচ্ছেন তো ডিমগুলো আমি আলাদা সিদ্ধ করে উপরে দিয়ে দিলাম তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এখানে কিন্তু আমরা জর্দার রঙটা দিইনি তো আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ